রামকৃষ্ণ পরমহংসদেবের মতো সমর্পিত ব্যক্তি, উনি এক মতে সিদ্ধি অর্জন করেছেন, আবার উনি আরেক মতে গিয়ে আবার প্রথম থেকে শুরু করেছেন। সচরাচর যেটা হয়, মানুষ একবার যদি সিদ্ধি অর্জন করে ফেলে, সে শিখরে যদি পৌঁছিয়ে যায়, তাহলে সে আর অন্য পথে ট্রাই করে না। বাট উনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি সব পথ দিয়ে উনি ট্রাই করেছেন এবং প্রত্যেকটা পথেই উনি সিদ্ধি অর্জন করেছেন। বাহ্যিক জগতে যে সংযুক্তি আমাদের, সেটা অন্তর্জগতে যেতে বাধা উৎপন্ন করে। কিন্তু মানুষজন দেখা যায় যে সাধনা করার জন্য সন্ন্যাসী হয়ে বা সাধনার জন্য বনজঙ্গলে চলে যাচ্ছে, ঘর ত্যাগ করে দিচ্ছে। তার আগে প্রয়োজন, সাধনা করতে হলে বনবাসী যেতে হবে, কিন্তু সেই বনবাস, ফকির লালন সাজির একটা পদ আছে যে মন খাঁটি নয় বাঁধলে কি হয় বনে কুড়ে। তোমার যদি মন খাঁটি না হয় তবে বনে গিয়েও তোমার দ্বারা আমি আপন আনন্দ আপনাদের সাথে। বেসিক্যালি সুফিরা বা বাউলেরা এরা গানের মাধ্যমে উপাসনা করে থাকতেন বা উপাসনা করতেন। বিভিন্ন গানের মাধ্যমেই তাদের বন্দনা, তাদের প্রার্থনা, তাদের সাধন জগতের যত সুফি নজরুলের একটা পথ, উচাটনও মনো ঘরে রয় না, নিজ গৃহে বনবাস হয় না। আমরা বাইরে ঘুরছি ফিরছি, আমাদের কিন্তু সমস্যা হচ্ছে না, আমরা অস্থির হচ্ছি না, কিন্তু দুদণ্ড নিজের ভেতরে আসতেই আমাদের কত অস্থিরতা, মনে এতটাই উচাটন ভাব বা অস্থির ভাব যে যেই মুহূর্তে আমি ঘরের ভিতরে প্রবেশ করব, এমন অবস্থা তৈরি হচ্ছে আমার মাঝে, আমার আর ঘরে থাকতে মন হচ্ছে না, মনে যাচ্ছে না। মূল সমস্যাটা কিন্তু আমাদের মাঝে, এই কথা আগেও বলেছি। ফকির লালন সাজির একটা পদ আছে যে মন খাঁটি নয় বাঁধলে কি হয় বনে কুড়ে। তোমার যদি মন খাঁটি না হয় তবে বনে গিয়েও তোমার দ্বারা সাধনা হবে না বা তোমার সিলেবাসই হবে না, কিন্তু যদি তোমার মন খাঁটি হয় তাহলে এখানেই সম্ভব। নিজ গৃহে যদি কেউ বনবাসে না থাকতে পারে, নিজের ঘরে যদি, নিজের মাঝে যদি কেউ বনবাসী না হইতে পারে, ওই বাহিরের জঙ্গলে যেয়ে, বাইরের পাহাড় পর্বতে যেয়ে কোনো লাভ নেই। যদি কোনো ব্যক্তির নিজের ভেতরে যে বন আছে, নিজের ভেতরে যে জঙ্গল আছে, এখানে যদি থাকতে পারে, নিজের ঘরে যদি কেউ থাকতে পারে বনবাসী হয়ে, সে যদি পরবর্তীতে বনবাসে চলে যায় তাতে খুব একটা তফাৎ পড়বে না। কিন্তু মানুষজন দেখা যায় যে সাধনা করার জন্য সন্ন্যাসী হয়ে বা সাধনার জন্য বনজঙ্গলে চলে যাচ্ছে, ঘর ত্যাগ করে দিচ্ছে। তার আগে প্রয়োজন নিজের মাঝে বনবাসী হওয়া। নিজের মাঝে যদি বনবাসী হওয়া যায়, ওই সমর্পণ ভাবটা যদি উৎপন্ন হয় নিজের মাঝে, তাহলে আপনি যে কোনো জায়গায় যেয়ে সমর্পিত হতে পারবেন। যেমন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের একটা কথা আছে যে যত মত তত পথ। রামকৃষ্ণ পরমহংসদেব এমন একজন ব্যক্তি, উনি যখন এই কথাটা বলে যে যত মত তত পথ, আমরাও কিন্তু বলছি ওনার ওনার কথা শুনে আমরাও এটা এখন মেনে নিয়েছি যে যত মত তত পথ, কিন্তু এটা কিন্তু আমাদের অভিজ্ঞতা না। যত মত তত পথ, প্রত্যেক পথ দিয়ে যাওয়া যায়, কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব ওনার এটা অনুভব ছিল। এবং এরকম ব্যক্তি পাওয়া মুশকিল, যারা এরকম শিখরে পৌঁছিয়ে সেখান থেকে নেমে এসে আবার পাহাড়ের নিচ থেকে আবার ওঠা শুরু করবে বিভিন্ন পথ দিয়ে বিভিন্নভাবে। উনি এক মতে সিদ্ধি অর্জন করেছেন, আবার উনি আরেক মতে গিয়ে আবার প্রথম থেকে শুরু করেছেন। সচরাচর যেটা হয়, মানুষ একবার যদি সিদ্ধি অর্জন করে ফেলে, সে শিখরে যদি পৌঁছিয়ে যায়, তাহলে সে আর অন্য পথে ট্রাই করে না। বাট উনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি সব পথ দিয়ে উনি ট্রাই করেছেন এবং প্রত্যেকটা পথেই উনি সিদ্ধি অর্জন করেছেন। এবং তারপরে উনি বলেছেন যে হ্যাঁ, প্রত্যেক পথ দিয়ে যাওয়া সম্ভব, আমি যখন যেতে পেরেছি তখন প্রত্যেক পথ দিয়েই যাওয়া সম্ভব। কিন্তু এখানে একটা ছোট্ট ব্যাপার আমাদেরকে বুঝতে হবে,
রামকৃষ্ণ পরমহংসদেবের মতো সমর্পিত ব্যক্তি বা ওনার মতো ভক্তিপ্রবণ ব্যক্তি, ওই ব্যাপারটা তো থাকতে হবে। যদি কারোর মধ্যে ওরকম ভক্তি, ওরকম সমর্পণ থাকে, তাহলে সে যে পথ দিয়েই যাক না কেন, যেভাবেই যাক না কেন, যদি সে পথ নতুনও হয় তাও সে পৌঁছিয়ে যাবে। তার সমর্পণ তাকে পৌঁছায় দেবে, তার ভেতরের ভক্তিভাব প্রেম তাকে পৌঁছায় দেবে। যার কারণে রামকৃষ্ণ পরমহংসদেব যদি বলে যে যত মত তত পথ, এই কথাটা ওনার মুখ দিয়েই শোভা পায়, কারণ উনি নিজে চেষ্টা করেছেন। আপনি যত সমর্পণ হবেন, সমর্পিত হবেন, তত আপনার মাঝেও সে ভাবের উৎপন্ন হবে, আর সে ভাব দ্বারা ঘরে থাকেন আর বাহিরে থাকেন, সর্বদা নিজের মাঝেই সেই বনবাসী হয়ে থাকা। কারণ দ্রষ্টা ভাব হচ্ছে সেই ভাব, আপনি দেখছেন আপনি নিজের মাঝে বনবাসী, কারোর সাথে আপনার কোনো কিছুর সাথে আপনার কোনো সম্পর্ক নেই, সব আছে যেন আপনি নেই। বাহ্যিক জগতে যে সংযুক্তি আমাদের, সেটা অন্তর্জগতে যেতে বাধা উৎপন্ন করে। যত আমাদের মাঝে সমর্পণ আর দ্রষ্টাভাব উৎপন্ন হবে, এই সংযুক্তিটাও ছুটে যাবে। সর্বদাই নিজের গৃহে যে বনবাসী হওয়ার চেষ্টা, এই গৃহে থাকার চেষ্টা করব, সমর্পিত হয়ে ঘরে থাকার চেষ্টা করব। যখনই আপনি দ্রষ্টাভাবের বাহিরে বা সমর্পণের বাহিরে, তখনই আপনি কর্তা, তখনই আপনি বাহিরে। যখন আপনার মাঝে আপনি রয়েছেন, ঘরে আপনি আছেন, ততক্ষণই দ্রষ্টা ভাব বা সমর্পণ ভাব রয়েছে। সাধনা করতে হলে বনবাসী যেতে হবে, কিন্তু সেই বনবাস বাহিরে নয়, নিজ গৃহে বনবাস, নিজের ঘরে নিজের মাঝে বনবাস, সমর্পিত হয়ে সমর্পণের সাথে দ্রষ্টাভাব উৎপন্ন করে। দ্রষ্টার ন্যায় বনে আবাস, অর্থাৎ বনবাস। আজকের মতো এখানেই শেষ করছি। আমার কথাগুলি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনাদের সকলের প্রতি আমার প্রেমভক্তি রইল। আমাদের আপন দর্শন চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।